সুবন্ধুরা, আমি ফ্লিপকার্ট থেকে স্কেটিং বোর্ড অর্ডার দিয়ে দিয়েছি, একে এসে গেছে ডেলিভারি, যেটা এখন প্রাইস হচ্ছে 1000 টাকা, কিন্তু আমি এটা অফারে কিনেছি। তো দেখতে পাচ্ছ কোনো আনবক্সিং হচ্ছে, সম্পূর্ণ তোমার রিস্ক, ঠিক আছে? কেন ওই আছে না, ভাঙাচোরা নাই, দেখো যদি কিছু গন্ডগোল হয়। ওপেন বক্স না, ওপেন বক্স আছে না, আমি কি বললাম বলো তো, আমি ওপেন বক্স তোমাকে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওপেন বক্স আমি দেখিয়ে দিচ্ছি, যদি কোনো গন্ডগোল হয় এখন, ধরো ভাঙাচোরা থাকলে আমি তো রিটার্ন নিয়ে যাবো, পরবর্তীতে যদি কিছু হয় সেটা তোমাকে ই করতে হবে, নিজের রিস্ক। হ্যাঁ, এটা এখন তো ঠিক আছে, এখন যদি প্রবলেম থাকে সেটা তোমাকে দেখতে হবে না। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি দেখবো, 10 দিন থাকে টাইম, নাকি 10 ফোন না, 7 দিন, হ্যাঁ 7 দিন, কদিন টাইম থাকে, তো তোমরা, আমি যদি আবার সাজেস্ট করবো যে এর থেকে ভালো কোয়ালিটির, যারা নতুন শেখার জন্য আছে তারা এইটা ভালো, ঠিক আছে, এখানে শেখার জন্য, কিন্তু যারা প্রফেশনালি করতে চাও তাদের জন্য এর থেকে যেগুলো ভালো আছে 3 হুডের, সেগুলো তোমরা পারচেস করতে পারো। ঠিক আছে, চাকাগুলো ভালো করে দেখে নিবি, ভালো করে দেখে নিবি, হালকি সি অ্যালুমিনিয়াম কা মেটেরিয়াল হিসেবে কোয়ালিটি না আচ্ছা নেই বেশি ভি। আর এই যে রবার হুইলে ইয়ে জাদা দিন ইউজ নেই হওয়া, দেখো কিনা জাম হো রা হ্যাঁ, তো দেখো কোয়ালিটি ভি মতলব আচ্ছা হ্যাঁ, মতলব যে বুট কা কোয়ালিটি বহুত আচ্ছা হ্যাঁ, আর ইয়া পে আপ বড়া ভি সকতে হো, কাটা ভি সকতে হো, উসকো সুইচ কো বড়া ভি সকতে হো, কাটা ভি সকতে হো, দেখতে হো। তো অভি ইসকো মে চালা কে নেই দুঙ্গা, মে চালা কে দি দেখাউঙ্গা আপকো। আর জো হুইল কা কোয়ালিটি ইয়ে না আচ্ছা নেই হ্যায়, মগর বেয়ারিং ভি না আচ্ছা নেই হ্যায়, মগর বিগিনার কে লিয়ে আচ্ছা কোয়ালিটি, মতলব চালানে কে লিয়ে আচ্ছা হ্যায়। আর ইসকা জো সুই হ্যায় বহুত আচ্ছা হ্যায়, সুইজ কা জো কোয়ালিটি হ্যায়, মগর মে আপকো রিকমেন্ড করুঙ্গা ইসসে আচ্ছা ওয়ালা বাই করনে কে লিয়ে, কিউকি ইসকা জো কোয়ালিটি হ্যায় জ্যাদা দিন ইউজ নেই হোগা, জো স্টিল হ্যায় জো ফ্রেম হ্যায় টুট জাতা হ্যায় বিচ বিচ মে,